ফাইনাল শট, ভাইটাল শট। বাবা যদি গোল করে দেয় টিম কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে, এবং আরেকদিকে গোলকিপার ইজু সেভ কিন্তু করতেই হবে তাকে। শটে বাবা, ফরেনার প্লেয়ার বাবা, বাবা কিন্তু অনেকটা দূর থেকে কিন্তু শট করে। হ্যাঁ, বাবা কিন্তু অনেকটা দূর থেকে কিন্তু শটটা করে, আর বলতে গেলে কিন্তু একদম সেকেন্ড গোল পোস্টের কাছে কিন্তু চলে যায়, ওখান থেকে কিন্তু একদম ক্যাজুয়ালিভাবে আসে, এসে কিন্তু শটটা করে, এবং জাম্পিং শট করে কিন্তু বাবা। চন্দনদা কিন্তু মাঝখানে ডিস্টার্ব করছিল, গোল করে দিল বাবা। দর্শকদের মধ্যে মারপিট শুরু হয়ে গেল, জানি না কারণটা কি বলতে পারবো না, কিন্তু হট করে আবার গন্ডগোল শুরু হয়ে গেল। এদিকে আছে আরকেআর ব্রাদার্স, দুর্গাপুর বাবা আছে, বুম্বাদা আছে, প্রসেনজিতদা আছে, গোলকিপার গোপাল আছে, এবং নান্না জল আছে। এদিকে আছে দুর্গাপুর লেজেন্ড, আর তাদেরও খেলছে গোলকিপার রিচু, পিন্টু, আর্নল, মারিও এবং চন্দন। এবং খেলা হচ্ছে দুর্গাপুর, দুর্গাপুর অর্জুনপুর মাঠ, যার প্রথম পুরস্কার হচ্ছে 1,00,000 টাকা, দ্বিতীয় পুরস্কার হচ্ছে 70,000 টাকা। অবাক করা বিষয় হয়ে দাঁড়ালো কিন্তু গোলকিপার বাবা, দুর্গাপুর লেজেন্ডের প্রথম শট আর্নল শটে, গোলকিপার বাবা ফরেনার গোলকিপার বাবা গোল করে দিল আর্নল। দুর্গাপুর সাগর ভাঙার হয়ে শট করতে এসছে বুম্বাদা, এবং গোলকিপার রিজুদা, প্রথম শট দুর্গাপুর সাগর ভাঙার, বুম্বাদা শটে। ভালো গোল বুম্বাদা, বুম্বাদা শটে কিন্তু নেটটা কিন্তু ছিঁড়ে গেল। দুর্গাপুর লেজেন্ডের দ্বিতীয় শট চন্দন শটে, এবং গোলকিপার ফরেনার গোলকিপার বাবা, বাবা কিন্তু বারটা কিন্তু ইজিভাবে কিন্তু ছুঁয়ে ফেলছে, বাবার হাইটটা কিন্তু অসাধারণ, মিনিট ফুটের কাছাকাছি। দুর্গাপুর লেজেন্ডের হয়ে শটে চন্দন, গোলকিপার বাবা, বাবার হাতে লেগে কিন্তু গোলটা হলো। দর্শকদের মধ্যে মারপিট শুরু হয়ে গেল, জানি না কারণটা কি বলতে পারবো না, কিন্তু হট করে আবার গন্ডগোল শুরু হয়ে গেল। ওখানে তোমরা দর্শককে অনুরোধ করছি শট করতে, দর্শককে অনুরোধ করছি মাথা ঠান্ডা রাখো। আর কে আর ব্রাদার্স এর হয়ে সেকেন্ড শট প্রসেনজিতদা শটে, এবং গোলকিপার রিজু, বা পাওয়ারফুল শট এবং গোল। তিন নম্বর শটে পিন্টু, এবং গোলকিপার গোপাল, এবার কিন্তু গোলকিপার চেঞ্জ হলো, বাবার জায়গায় কিন্তু এবার ঘুরে দাঁড়াবে গোলকিপার গোপাল। পিন্টু শটে তিন নম্বর শট সেভ করে দিল, পিন্টু শট সেভ করে দিল গোলকিপার গোপাল। ফাইনাল শট, ভাইটাল শট, বাবা যদি গোল করে দেয় টিম কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে, এবং আরেকদিকে গোলকিপার ইজু সেভ কিন্তু করতেই হবে তাকে।
শটে বাবা ফরেনার প্লেয়ার বাবা, বাবা কিন্তু অনেকটা দূর থেকে কিন্তু শট করে। হ্যাঁ বাবা কিন্তু অনেকটা দূর থেকে কিন্তু শটটা করে, আর বলতে গেলে কিন্তু একদম সেকেন্ড গোল পোস্টের কাছে কিন্তু চলে যায়, ওখান থেকে কিন্তু একদম ক্যাজুয়ালিভাবে আসে, এসে কিন্তু শটটা করে এবং জাম্পিং শট করে কিন্তু বাবা। চন্দনদা কিন্তু মাঝখানে ডিস্টার্ব করছিল, গোল করে দিল বাবা। হ্যাঁ